গতকালকে একটা ফ্যামিলি মিটিংয়ে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছিলাম, তা হচ্ছে ফ্যামিলি লাইফ অ্যাজ এ সিস্টেম। এই ফ্যামিলি লাইফ অ্যাজ এ সিস্টেম এটাকে আমি চার ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, নাম্বার টু হইতেছে প্যারেন্টস হিসাবে হাজব্যান্ড ওয়াইফ, নাম্বার থ্রি হইতেছে প্যারেন্টসদের দায়িত্ব কি চিলড্রেনদের উপর, এবং নাম্বার ফোর হইতেছে রিলেটিভসদের উপর। তো সেক্ষেত্রে নাম্বার ওয়ানে আমি যেটা আলোচনা করতেছি যে একটা পারিবারিক সিস্টেমের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব কোরআন যদি আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে নেই, তাহলে এখানে এই দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে যেয়ে আল্লাহ কোরআন 4.34 এবং কোরআন 66.5 এই দুই জায়গাতে ওয়াইফদেরকে বলতেছে হাজব্যান্ডের প্রতি অনুগতিশীল থাকতে অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সের বাইরে। প্লাস আপনার হাজব্যান্ডদেরকে বলতেছে কোরআন 4.5-এ যে ওয়াইফদের সাথে কাইন্ডনেস সহকারে কথা বলতে। তো যেটাই হোক না কেন, একটা ফ্যামিলি লাইফে যদি দুজনই আপনার লিড নিতে যায়, তাহলে এখানে একটা ডিফিকাল্টি তৈরি হয়। তো সেই ডিফিকাল্টি যাতে না হয়, এই কেওয়াসটা যাতে তৈরি না হয়, এই কেওয়াসটাকে এলিমিনেট হারমোনাইজ করার জন্য এখানে আল্লাহ জব রোল ডিসক্রাইব করে দিছে যে হাজব্যান্ড যেন লিডটা নেয়। যদিও আমরা পুরুষশাসিত সমাজ বইলা অনেক কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি এই পুরুষশাসিত সমাজ এই কথাটাকে বলবো কালচারাল কনফ্লিক্ট। মানে হচ্ছে যে ফ্যামিনিস্ট যারা মনে করেন পারিবারিক জীবনের বাইরে বেশিটা বিচরণ, তারা মেয়েদেরকে সামহাও বলতেছে, ওয়াইফদেরকে সামহাও বলতেছে যে পুরুষশাসিত সমাজ, তোমার যা ভালো লাগে তুমি তা অ্যাকসেপ্ট, মানে তারা যা বলতেছে তা তুমি অ্যাকসেপ্ট করো না। কিন্তু আমার বুঝতে হবে যে কালচার একদিকে যাচ্ছে, সমাজ একদিকে যাচ্ছে, আর রাইট অ্যান্সার কী। সেই রাইট অ্যান্সার খুঁজতে হলে আমি যেহেতু কোরআনকে নিতেছি একটা বেঞ্চমার্ক হিসাবে, সেখানে আমরা গাইডেন্স নিচ্ছি যে না, একটা পারিবারিক জীবনে হাজব্যান্ডকে লিড নিতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। সব কিছু পরামর্শ ভিত্তিক হইতে পারে, প্লাস আপনার ওয়াইফদেরকে থাকতে হবে হাজব্যান্ডের প্রতি অনুগতশীল। তাহলেই এখানে একটা ব্যালেন্স তৈরি হবে এবং এখানে কেওয়াস হবে না এবং পারিবারিক জীবনের ডিফিকাল্টিগুলো তৈরি হবে না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে যখন এই হাজব্যান্ড ওয়াইফরাই আবার প্যারেন্টস হচ্ছে, তখন এই প্যারেন্টসদের প্রতি আবার কিছু দায়িত্ব কর্তব্য আছে। যে আপনি কোরআন 17.23-24 এটার উপর যদি রিলাই করেন, তাহলে আপনার আমার দায়িত্ব হইতেছে যে প্যারেন্টসদেরকে লুক আফটার করা। তো লুক আফটার করতে গেলে আপনি যদি এই বাচ্চাগুলা বাচ্চা বয়সে যদি আপনি তাদেরকে কেয়ার হোমে রেখে দেন, তাহলে আপনার বড় হইলে তো ওল্ড কেয়ার হোমে থাকার কথা, যদি আপনি কালচার ফলো করেন যেটা ট্রেডিশনাল কালচার। তো সেই জন্য আমি মনে করি, আমার আরেকটা ভিডিওতে আমি বলছি যে চাইল্ড কেয়ার হোম টু ওল্ড কেয়ার হোম, তার মানে হচ্ছে যে আপনি যদি বাচ্চাকে সারা জীবন কেয়ারার দিয়ে লালন পালন করেন, তাহলে মৃত্যু হইলে আপনার কই থাকার কথা, আপনার থাকার কথা হচ্ছে ওল্ড কেয়ার হোমে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কীভাবে কেন কেয়ার করবো। প্যারেন্টস হিসাবে বাচ্চাদের প্রতি আমাদের দায়িত্ব যেমন, ঠিক তেমনি হবে বাচ্চাদেরও আমাদের প্রতি কিছু দায়িত্ব আছে। কিন্তু আমরা যদি বাচ্চাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করতে চাই, তাহলে সেভাবে করেই আমাদেরকে বাচ্চাদেরকে আগে দিতে হবে। নাম্বার থ্রি হইতেছে এবার বাচ্চাদেরকে নিয়েই যে চিলড্রেনদের প্রতি প্যারেন্টসদের দায়িত্বটা কী। কোরআন 66.6 এখানে আল্লাহ বলতেছে যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের বাচ্চাদেরকেও পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কি বেস্ট ইন্ডিভার্স নিছি কি না আমাদের বাচ্চাদেরকে পরিবারকে আল্লাহর রঙে রঙিন করার জন্য। নাম্বার ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনার রিলেটিভসদের রাইট। রিলেটিভসদের রাইটের ক্ষেত্রে কোরআন 4.36 এখানে একটা ইন্ডিকেশন দিছে যে বাবা মার পরে রিলেটিভসদের প্রতি লুক আফটার করা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা ওয়ান সাইডেড হয়ে যাই। আমরা মনে করেন প্যাটার্নাল সাইডের হইলে প্যাটার্নাল সাইডের লোকজনের সাথে বেশি চলি, অথবা ম্যাটার্নাল সাইডের লোকজনের সাথে বেশি চলি। কিন্তু আমি মনে করি একটা ব্যালেন্স হওয়া দরকার, যে আমরা যদি পরিবারের জীবনটাকে বুঝতে চাই, ইসলামিক জুরি স্টুডেন্টস অথবা কোরআনে যেভাবে করে পরিবারের জীবনটা সাজানো, এখানে শুধু একজনের আলোচনা না, বাবা মা নিয়ে অনেকে মনে করে যে একটা পরিবার, নো, একটা পরিবার বাবা মা নিয়ে না, এটা আরও এক্সটেন্ড হয়। এটার এক্সটেন্ডটা হচ্ছে আপনার চাচা বিভিন্ন দিক পর্যন্ত যাইতে হবে। যদি আমরা সব কিছুকে একসাথে নিতে পারি, সবার সাথে একসাথে রিলেশন বিল্ড আপ করতে পারি এবং সবার অধিকার সম্পর্কে আমরা যদি সচেতন হই, তাহলেই কেবল একটা ফ্যামিলি লাইফকে এনজয় করা সম্ভব। আশা করি আজকের যে এইভাবে করে সামাজিক অবক্ষয় হচ্ছে, পারিবারিক জীবন যেভাবে করে ধ্বংস হচ্ছে, এরকম পরিস্থিতিতে একটা পরিবারকে টিকাই দেওয়াটাই আমাদের জীবনের একটা অর্জন হিসাবে দেখা দরকার। এবং এই অর্জনটাকে অর্জন করতে হলে, এই অ্যাচিভমেন্টটা যদি আমরা পাইতে চাই, তাহলে পরিবার জীবনটা অ্যাজ এ হোল ধরতে হবে, নট পার্শিয়ালি।